বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন এখন মানুষকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে হবে সাবেক মন্ত্রী ও বিএনপি নেতা ফজরুর রহমান পটলের পঞ্চম মৃত্যুবার্ষিকী এবং করোনাকালীন চিকিৎসা সহায়তা কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে আয়োজিত ওয়েবিনারে তিনি এসব কথা বলেন রাজনীতিতে দুঃসময় চলছে উল্লেখ করে তিনি বলেন গণতন্ত্রহীনতার মধ্যে কর্তৃত্ববাদী রাজনীতির জাতা কলে পড়ে গেছে দেশ করোনার ভয়াবহ ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের কবলে দেশের মানুষ এ বিষয়ে সরকারকে বারবার বলার পরও তারা কর্ণপাত করেনি আজকে সরকার মানুষকে সুরক্ষা দিতে ব্যর্থ হয়েছে অর্থনীতিকেও সচল রাখতে পারেনি প্রায় দু কোটি মানুষ নতুন করে দারিদ্র সীমার নিচে চলে গেছে কিন্তু কারো পরামর্শই শুনছে না আমি আমরা প্রথম থেকেই সরকারকে সতর্ক করেছিলাম জনগণকে সম্পৃক্ত করে এটাকে আপনার মোকাবেলা করা যায় দুর্ভাগ্য আমাদের যে সরকার সেটা কোনো কর্ণপাতি করেননি শুধুমাত্র আমলাদের উপর নির্ভর করে আজকে এই করোনা পরিস্থিতিকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন যে জায়গায় এক কথায় বলা চলে যে সম্পূর্ণ অব্যবস্থাপনা একেবারে সংকীর্ণতা দলীয় সংকীর্ণতা দলীয়করণ এবং দুর্নীতি আজকে সমগ্র ব্যবস্থাটাকে গ্রাস করে ফেলেছে এখন এটা দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে আমাদের যে বর্তমান আওয়ামী লীগ সরকারকে পরাজিত করতে হবে মানুষকে বাঁচানোর জন্য বিএনপির জন্য নয় মানুষকে বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য